বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশের নাগরিক। ধর্ম যার যার হবে, যার যার ধর্ম সে সে স্বাধীনভাবে পালন করবে, কিন্তু আমাদের পরিচয় হবে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশি, একটাই পরিচয়। এখানে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু নেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের কাছে আমরা আহ্বান জানিয়েছি একটা যৌক্তিক সময়ের মধ্যে তারা যেন প্রয়োজনীয় সংস্কার সাধনের মধ্য দিয়ে একটি নির্বাচনের রোডম্যাপ তারা প্রদান করেন, তাহলে জনগণ সেটা বুঝতে পারবে। তবে সেই জন্য আমরা তাদেরকে এখন কোনো চাপ প্রয়োগ করতেও চাই না, দাবিও রাখতে চাই না। সেটা আমার মনে হয় একটা আরও কিছু সংস্কার সাধনের পরে ওনারা অবশ্যই সেই জন্য একটা রোডম্যাপ তৈরি করবেন, যাতে মানুষ আশ্বস্ত হয় যে একটা গণতান্ত্রিক রাজনৈতিক সরকারের প্রতিষ্ঠা, একটা সংসদের প্রতিষ্ঠা যাতে তারা দ্রুত পায়। তবে সেই জন্য আমরা কোনো চাপ প্রয়োগ করছি না। আমরা মনে করি এই সরকারকে আরও কিছু সময় দেয়া প্রয়োজন, তারা যেন আরও কিছু সংস্কার সাধন করেন। ইলেকশন কমিশন থেকে দুর্নীতি দমন কমিশন এখনও যা আছে তাই রয়ে গেছে। আমি আশা করব এগুলো তারা যেন অতি দ্রুত পরিবর্তন করেন, এবং প্রশাসন সহ অন্যান্য বিচারভোগী বিভাগীয় প্রয়োজনীয় সংস্কার সাধনের মধ্য দিয়ে যেটা অলরেডি চালু আছে সেটার মধ্য দিয়ে এমন একটা পরিবেশ সৃষ্টি করেন যাতে ওনারা একটা নির্ধারিত সময়ের ভিতরে রোডম্যাপ প্রদান করতে পারেন এবং জনগণকে আশ্বস্ত করতে পারেন। তবে আমাদের মধ্য থেকে কোনো চাপ নেই, আমরা ওনাদেরকে বলেছি যে একটা যৌক্তিক সময়ের মধ্যে আপনারা প্রয়োজনীয় সংস্কার সাধন করে যদি একটা রোডম্যাপ প্রদান করেন জনগণ আশ্বস্ত।